আলাদা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি ভিডিওটা কি নিয়ে শুরু করেছি। তো বন্ধুরা এখন আমি কথা না বাড়িয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদেরকে বলছি যে আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল। আমাদের বিয়েটা হয়েছিল লাভ ম্যারেজ, এটা ইংলিশ ম্যারেজ নয়, আমাদের লাভ ম্যারেজ হয়েছে। তো লাভ ম্যারেজ হয়েছে আবার বাড়িতে মানে দেখা দেখে পরে বিয়েটা হয়েছিল। তো বন্ধুরা এখন বেশি কথা না বাড়িয়ে কোন ব্লগটা শুরু করছি এখন। তো বন্ধুরা তো আমার বিয়েটা মানে আমাদের দেখাটা হয়েছিল কিভাবে, আমাদের দেখাটা হয়েছিল বন্ধুরা একদমই আমি জানতাম না আমার ওর সাথে যে দেখা হবে। তো আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড তারা দুজন মানে ফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল ওরা, তো তাদের পরিচয়। আর ওরা ওরা আগে প্ল্যান করে রেখেছে যে মানে তো আমার হাজব্যান্ড বলেছিল মানে তো আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিস, ওর ফ্রেন্ডকে বলেছে। তো ওর ফ্রেন্ড আবার ওর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের বাড়ির পাশে কি কোনো মেয়ে আছে নি ভালো মেয়েটি বা এমন। তো এই বন্ধুরা তারপর তাড়াতাড়ি কথা হয়েছে আর আমি জানিও না। তারপর আমি একদিন ও মানে আমার বান্ধবী বাড়িতে এসেছে আর বলছে এক জায়গাতে যাবি চল আমরা ঘুরতে যাব। তো ঠিক আছে ঘুরতে যাব, তো যাই। তো ফার্স্ট টাইম আমি যেতে চাইছিলাম না ঘুরতে, তারপরে আমি আবার রাজি হয়ে গেছি ওর সাথে ঘুরতে যাওয়ার জন্য। তারপর যখন গেলাম তখন দেখলাম দুটা ছেলে এসেছে এবং ওর বয়ফ্রেন্ড আর রাজের বাবা। তো এই আসার পর তো আমি ওকে জিজ্ঞেস করলাম ওরা কে, ও বলছে ও বলছে তো ওরা আমার ফ্রেন্ড, আমাকে দেখা করতে এসেছে। ও ঠিক আছে। তারপর কী হয়েছে, তো রাজের বাবা আমার কাছ থেকে নাম্বার খুঁজছিল। তো আমি ভাবছি সেটা আমাকে নাম্বারও খুঁজছে আবার আমার নামও জিজ্ঞেস করেছে। ঠিক আছে নামটা জিজ্ঞেস করেছে কোনো ব্যাপার না, নামটা তো কেউ না কেউ জিজ্ঞেস করতে পারে। আউট লাগেছে নাম্বার খুঁজেছে, তারপর বলেছে আমি আমার মোবাইলটা মোবাইল টোবাইল নেই আমার নাম্বার নেই। তারপর কীভাবে করে তো ওই আমি যখন বাড়িতে এসেছি তখন আমার ফ্রেন্ডটিকে ও নাম্বারটা নিয়ে নিয়েছে, আমার ফ্রেন্ড ও নাম্বারটা দিয়ে দিয়েছে আর ও আমাকে বাড়িতে যাওয়ার পর ফোন করেছে। তারপর আমি বলেছি তুমি আমার নাম্বারটা কোথায় থেকে পেয়েছো, রিয়া দিয়েছে তো আমার নাম্বারটা, তোমার নাম্বারটা রিয়া দিয়েছে আমাকে। ও রিয়া দিয়েছে, ঠিক আছে। তারপর আমি আর কিছু বলিনি বেশি কথা, তারপর ঠিক আছে এখন আমি রাখছি, এখন আমি চলে যাবো মাস্টার বাড়িতে, পরে তোমার সাথে কথা বল। তুই আমি আবার রিয়ার বাড়িতে যখন যাই তখন গিয়ে তুই আমার নাম্বারটা কেন দিয়েছিস ও ছেলেটাকে, তো এরপরে বলছে ছেলেটা চেয়েছিল তোর নাম্বারটা তখন আমি দিয়েছি। তো আমি বলছি কেউ নাম্বার চাইলে কি নাম্বার দিয়ে দিতে লাগে নাকি। তারপর বলছে বারেবারে বলছিল এই জন্য দিয়ে দিয়েছে আর ছেলেটা ভালো আছে। তো ভালো থাকলে কী হয়েছে, তুমি কি আমার নাম্বার দেবে নাকি যারে কিছু তারে এমনি এমনি বলছি। তারপর এভাবে করতে করতে আমি আর সাথে মাঝে কথা বন্ধ হয়ে গেছে। রাজার পাপা আমাকে ফোন করতো আমি তুলতাম না। আর পরে এক মাস দু মাস পরে রাজার পাপা আমাকে মোবাইলে প্রপোজ করেছে। প্রপোজ করার পরে আমার আমি তারপর আমি ওর সাথে ভালো করে কথা বলিনি কই দিন। তারপর আবার ওর সাথে ফ্রেন্ড হিসাবে কথা বলতে বলতে তো ফ্রেন্ড হিসাবে কথা বলতে বলতে এইভাবে শুরু হয়ে গিয়েছে আমাদের লাভ। তো এই লাভ করতে 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 দুই বছর হয়ে গিয়েছে। তো এই দুই বছর হওয়ার পর তো ওই ওর বাড়িতেও জেনে গিয়েছে সম্পর্কটা, আমার বাড়িতে জেনে গিয়েছে। ফার্স্টে কারোর বাড়িতে রাজু ছিল না, তারপর দুদিক থেকেই রাজি হয়েছে, তারপর আমাদের বিয়েটা হয়েছে। তো ওই 2018 আমার বিয়ে হয়েছে, এখন 5 বছর কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এতটুকুই আমাদের লাভ স্টোরিটা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর বেল আইকনটা অল করে দেবে।
আমার প্রতি টুইটি নোটিফিকেশন তোমাদের সবার কাছে চলে যাবে। আর যারা যারা আমার সাথে নতুন বন্ধু এসেছো আর ভিডিও দেখছো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই। আমি আবারও আছি একটা নতুন ব্লগের সাথে বন্ধুরা।